নিউ ইয়র্ক স্টেটে দুই ঈদের দিন পাবলিক স্কুল বন্ধ রাখার দাবিতে বিক্ষোভ করেছেন মুসলমান সম্প্রদায়ের সদস্যরা। সোমবার অলবেনির ক্যাপিটাল হিলে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই কর্মসূচি চলে। বিভিন্ন ইসলামিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের এই সমাবেশে সমর্থন জানান বেশ কয়েকজন স্টেট সেনেটর ও অ্যাসেম্বলিম্যান। সমাবেশে বক্তারা বলেন, নিউ ইয়র্ক সিটিতে দুই ঈদের দিন পাবলিক স্কুল বন্ধ থাকলেও স্টেটের অন্যান্য জায়গার বাসিন্দারা বঞ্চিত আছেন। স্টেটের প্রায় 1 মিলিয়ন মুসলমানের কথা বিবেচনা করে এ বিষয়ে একটি বিল পাশের আহ্বান জানান তারা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।